Assalamualaikum warahmatullahi wabarakatuh. সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য লাভ করা যায়, আল্লাহ পাকের সাহায্য পাওয়া যায়। এর জন্য খুবই পরীক্ষিত এবং গুরুত্বপূর্ণ একটি ওয়াজিফা আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বিশেষ করে এই সময় মাগরিবের আগে দোয়াগুলো আল্লাহ পাক বেশি কবুল করেন, যেমন ইয়া আরহামার রাহিমিন অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দোয়াগুলো বেশি কবুল হয়। এই এই ব্যাপারে হাদিসে এসেছে, কালিমাতানি খফিফাতানি সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান, দুইটি কালিমা এমন আছে যেগুলো জবানে হালকা অর্থাৎ সহজেই বলা যায়, আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক বেশি সওয়াব হয় এবং ওজনের ক্ষেত্রে অনেক বেশি। সেই কালিমাগুলো হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য যখনই আমরা বেশি সাহায্য চাইব, বেশি আল্লাহ পাকের মুখাপেক্ষী হতে চাইব, যখনই কোনো মারাত্মক প্রয়োজন দেখা দিবে তখনই আমরা এই আমলগুলো করতে ভুলব না। এই আমলগুলো আমরা রেগুলার করব, বিশেষ করে ফজরের আগে অর্থাৎ তাহাজ্জুদের সময়, আবার বেলা ডোবার সময় যেটাকে আমরা বলি মাগরিবের আগে, এই দুটো সময় দোয়া কবুল হয়, বৃষ্টির সময় দোয়া কবুল হয়। এই সময় আমরা আল্লাহ পাকের কাছে চাইব আল্লাহ পাক যেন আমাদের যার যেই সমস্যা সকল সমস্যা থেকে মুক্তি দান করেন, আমিন। অনেকেই সঠিক গাইডলাইন পান না, যার কারণে ঠিকমতো ইবাদত এবং আমল করতে পারেন না, তাদের জন্য খুব পরামর্শ হচ্ছে তারা এই আমলগুলো করবেন। এটা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ একটা আমল। এই আমলগুলো খুবই সহজ কিন্তু এত বেশি সওয়াব হয়, আকাশ এবং জমিনের মধ্যে সম্পূর্ণ জায়গা সওয়াবে পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।